আচ্ছা, আমি এটা দ্বিতীয়বার কুড়িগ্রামে আসলাম। প্রথমবার এসেছি প্রায় 11 বছর আগে, তখনও খুব ভাল লেগেছে, এখনো খুব ভাল লাগছে। এবার বেশি ভাল লাগছে আমার হাজবেন্ডের সাথে এসেছি দেখে। আর এরকম লাইব্রেরি, কথাবার্তা, বই রিলেটেড কোনো অনুষ্ঠান হলে সবসময় খুব বেশি ভাল লাগে, কারণ আমরা জন্ম থেকে এই ধরনের এনভায়রনমেন্টে বড় হয়েছি। আমার বাবার সাথে সাথে আমরা বিভিন্ন জায়গায় যেতাম, যখন তার লেখালেখির শুরুর দিকে তখন সে এই ধরনের অনেক অনুষ্ঠানে অ্যাটেন্ড করতেন। যখন অনেক বেশি বিখ্যাত হয়ে গেছে তখন এগুলা অফ হয়ে গেছে, এগুলা আর তখন হতো না। আমাদের ছোটবেলাটা খুব এই ধরনের এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আমরা খুব আজকে মানে এত বছর পর এখানে এসে এত ভালো লাগছে। এরকম ইয়াং ছেলে মেয়ের মুখ এবং একটা বই পড়ে তারা তাদের নিজেদের কথা বলছে, এটা খুব ভালো লাগছে। আমি আমার হাজবেন্ডের, ও কিছু লিখলে আমাকে প্রথম পড়তে দেয়, তো আলহামদুলিল্লাহ আমি খুবই সৌভাগ্যবতী যে ওর এই বইটা আমি প্রথম পড়েছি। তো পড়ে জিজ্ঞেস করে কেমন লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আমি দুইটা জিনিস বলতে চাই। একটা হচ্ছে আমার হাজবেন্ড যখনই কিছু লিখে, ও তো সবসময় প্রথম আলো লেখার কথা বলছি, কলাম জাতীয় লেখা, উপন্যাস না, লিখলে টপিকগুলা বেশ কঠিন হয়। তো আমাকে যখন পড়তে দেয় ফিডব্যাক চায়, যখন আমি পড়ার পর বলি যে কোন 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 সময় বলি খুব ভালো লাগছে, কোন কোন সময় বলি একটু কঠিন। তো জিনিসটা হচ্ছে, জিনিসটা এমন না তো জিনিস এটা সম্পর্কে আমার আইডিয়া নাই। মোটামুটি আমার যে বয়স আসছে, আমি কাজের ক্ষেত্রে হোক, আমরা অনেক নিউজ পেপার বাধ্য হয়ে পড়তে হয়, এটা কম্পালসারি আমাদের কাজের একটা পার্ট। প্রতিটা টার্নই আমি জানি, জিনিসগুলো আমি জানি, কিন্তু তারপরে ওকে জানা জিনিস যখন কঠিন ভাবে পড়তে হয় ওটা আমার আরাম লাগে, ওটা আমার ব্রেইনে মানে হার্ট দিয়ে ফিল করা যায় না। যখন একটা কঠিন জিনিস পড়তে হয় আমাদের অনেক এফোর্ট দিতে হয়, কিন্তু আমার কাছে আরামদায়ক লাগে না। তো এই জন্য আমি সবসময় খুব বলি যে একটু সহজ করে লিখো। আমার কাছে মনে হয় মানবাধিকার বইটা ও খুব সহজ করে লিখেছে, এটা হচ্ছে বেস্ট থিং। বই তো অনেকই লেখা যায়, মানে ওর এটার চেয়েও ইনফরমেটিভ হয়তো বই আছে মানবাধিকার নিয়ে, আমি জানি না, নিশ্চয়ই আছে, হয়তো বাংলাদেশের মানুষরা লিখেছে। কিন্তু এই বইটার একদম সবচেয়ে ভালো একটা জিনিস হচ্ছে বইটা সহজ, পড়লে আমি বুঝতে পারবো। আমাকে দুইবার একটা প্যারা রিডিং করতে হবে না বুঝার জন্য, যেটা অনেক বাংলা বই পড়াশোনা আমাদেরকে করতে হয়। তো ওকে আমি বলি যে তুমি সংবিধান নিয়ে লিখো, কারণ এইসব জিনিসের নাম আমরা জানি, কিন্তু এইগুলো জিনিস আমরা খুব ডিটেইলস জানি না, কারণ জিনিসগুলো খুব কঠিন করে লেখা হয়। এরকম যে ইস্যুগুলো ও নিয়ে কথা বলে, যেগুলো নিয়ে ও জানে, আমি ওকে এনকারেজ করি যে সাধারণ মানুষদের জন্য লিখো, যেটা আমার যেটা পড়তে ভালো লাগবে। আমি মনে করি আমার যেটা পড়তে ভালো লাগবে সেটা বেশিরভাগ মানুষেরই পড়তে ভালো লাগে, খুব নর্মাল একজন রিডার, ওকে আমি এনকারেজ করি। তার জন্য ওকে খুবই থ্যাংকস এই বইটা এভাবে লেখার জন্য। এবং আমি আবার ওকে বলছি, ও খুবই ইন্টারেস্টেড এইসব পুরান জিনিস, খাতা, সংবিধান। আর তুমি এখন তুমি প্রথম আলোর জন্য একটা কাজ করছো, গণপতি পরিষদ বিতর্ক, পরিবেশ আইন, এই সবকিছু আমি বলি যে এগুলো খুব ছোট ছোট করে এমন ভাবে লিখবো যারা আমরা সবাই পড়ে বুঝতে পারি। আরেকটা জিনিস বলতে চাই যে আমি আমি একটা আমি আমেরিকান অফিসে কাজ করি। তো আগে আমার কোনো অফিসে আমি এরকম বিদেশিদের সাথে খুব কাছাকাছি কাজ করি নাই। এই অফিসে এসে আমাদের সমস্ত বস হচ্ছে বিদেশি, দুইটা থাকে, একটা হচ্ছে আমেরিকান বস থাকে, আর আমরা কিছু বাংলাদেশি লোকাল স্টাফ কাজ করি। তো আমরা যারা বাংলাদেশি আছি, আমরা প্রত্যেকেই এখানে যারা আমেরিকান মিলিটারি বাংলাদেশি যারা কাজ করে, প্রত্যেকে অসম্ভব কোয়ালিফাইড মানুষজন কাজ করে, খুবই জ্ঞানী, অসম্ভব তাদের শ্রদ্ধা করার মতনই তাদের কাজের নলেজ সব কিছু নেই। কিন্তু একটা বিশাল পার্থক্য আছে আমেরিকান অফিসারদের সাথে বাংলাদেশি আমাদের স্টাফদের। এমন দেখা যায় যে আমেরিকান যারা অফিসার তাদের নলেজ লেভেল হয়তো আমাদের বাংলাদেশি যারা আছে তাদের মতো না, কিন্তু পার্থক্য সাথে কনফিডেন্সের কোনো অভাব নাই। ওরা প্রত্যেকে ভীষণ ভীষণ ভাবে কনফিডেন্ট আমাদের সাথে তুলনা করলে, ওরা কনফিডেন্স 100-তে 100 বাংলাদেশি হাইয়েস্ট লেভেলে যারা আমরা আমাদের নিজেদের সম্পর্কে জানি, আমরা 100-তে 10 হব এরকম লাগে আমার কাছে। তো আমি কিছুদিন আগে আমার ছোট বোনের পাশে আমেরিকায় বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে গিয়ে দেখি আমার ছোট বোনের দুটা ছোট ছোট বাচ্চা আছে, খুব ছোট, একটা মনে হয় যে শব্দের সমান আর একটা এরকমই হবে, দুইজনের এরকম বয়স হবে 10, আর একটার বয়স 5 এরকম হবে। ওদের দুজনের সাথে যখন দেখা হলো আমি দেখলাম যে ওরা অসম্ভব কনফিডেন্ট দুটা বাচ্চা। আমাদের বাচ্চারাও কিন্তু কাছাকাছি এই যে ওরাও আমাদের সামর্থ্য অনুযায়ী, যেটা যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী বেস্ট স্কুলেই আমরা পড়াই, যা যা ওদেরকে দেওয়ার আমরা সবই দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরেও বুদ্ধির কথা বলছি না, বুদ্ধি এক জিনিস, কনফিডেন্সের লেভেল আকাশ পাতাল পার্থক্য। আমার মনে হয় এই পার্থক্যটার কারণে যে আমি আমার আমেরিকান অফিসারদেরকে দেখছি, আমার বোনের বাচ্চা দুটো আমেরিকায় বড় হচ্ছে ওদেরকে দেখছি, তার কারণ ওরা প্রত্যেকে ওদের অধিকার নিয়ে খুবই সচেতন,
ওরা জন্মগত ভাবে জানে যে এটা ওদের অধিকার, যেটা আমরা জানি না, যেটা এখন 41-40 বছর বয়সের চারিটা মানবাধিকার বই পড়ে আমি হালকা হালকা ভাবে বুঝতে পারছি যে হ্যাঁ এটা আমার, হয়তো এটা আমার অধিকার, আমি এটা চাইতে পারি, যেটা আমরা জানি না। এবং খুব অল্প, এমন না যে ও বলছে 4,000 কপি মানবাধিকার বই বিক্রি হয়েছে, হয়তো 8,000 মানুষ পড়েছে, হয়তো 12,000 মানুষ পড়েছে এই বইটা, কিন্তু সেটাও খুব কম। যেই জিনিসটা আমার জন্মগত অধিকার সেই জিনিসটা আমার জন্ম থেকে জানা উচিত, সেই জিনিসটা আমার এই বইতে। যদি সব বাংলাদেশের মানুষ জানে যে এটা আমার জন্মগত অধিকার, সেই অধিকার দেওয়া থেকে আপনাদেরকে কে বন্ধ রাখতে পারবে? সেই অধিকার তো বন্ধ রাখার কোনো উপায় নাই, এটা সরকারের কোনো কোনো সরকার বলেন কারোর কোনো ক্ষমতা নাই, এটা আমাকে দিবে না। যখন আমার, আমি জানি যে এটা আমার অধিকার, আমাকে এটা দিতে বাধ্য। তিনজন চারজন জানলে বাধ্য না, যখন আমরা সম্মিলিতভাবে সবাই জানবো হ্যাঁ এই অধিকার আমি, আমাকে কেউ এটা চাওয়ার থেকে বন্ধ করতে পারবে না। আমার দুঃখ লাগলো আমার বাচ্চাগুলা শুধুমাত্র বাংলাদেশে বড় হচ্ছে, আর ওই একটা বাচ্চা একটা খুব একটা বিদেশে এমন একটা কান্ট্রিতে বড় হচ্ছে যাদের অনেক অপরচুনিটি, এই কারণে তাদের এই তফাতটা হচ্ছে, এই তফাতটা আমি নিজে ফিল করি আজকে। আমি তো, আমার বাবা একজন খুব বিখ্যাত মানুষ ছিলেন, আমরা খুব প্রিভিলেজ, খুবই ভালোবাসা পাইছি সবার দিক থেকে, তারপরে অনেক প্রচুর ইনভলভমেন্ট দেন, আমার বাচ্চারও সেরকম। তো আমার মনে হয় যে এই জিনিসটা থাকা উচিত না আমাদের, অ্যাজ আ হোল নেশন ওয়াইড আমাদেরকে এই জিনিসটা গ্রো করা উচিত, যে আমাদের ছোট বাচ্চা থেকে, যেমন এই দুই বাচ্চা, ওরা ওরা কেন এত স্মার্ট, ওরা স্মার্ট, ওরা জানে, ওদের জানার পরিধি অনেক বেশি, আমাদের একদম বাচ্চাদের লেভেল থেকে এটা শুরু করা উচিত। অনেক ধন্যবাদ আপনারা এখানে আসছেন, এটা কথা বলছেন, প্রত্যেকের কথা শুনে খুব ভালো লাগলো, আমি একদম সত্যি খুব এনজয় করছিলাম, আমি শুনছিলাম, আমার ভালো লাগছিল, আমি আসার আগে বলছি আমি মনে হয় ঘুমায় যেতে পারি, আমার হাজবেন্ড বলছিল আমি যাবো, আমি মনে হয় ঘুমায় যাবো, এত খাওয়া দাওয়া করে আসছি, কিন্তু ঘুমানোর তো প্রশ্নই আসে না, আমি খুব মুগ্ধ হয়ে গেলাম শুনে, অনেক অনেক ধন্যবাদ।